পুজো মানেই কিন্তু পরিবার পরিজন বন্ধু ভালোবাসার মানুষদের সঙ্গে জমিয়ে কাটানো পাঁচটা দিন ষষ্ঠী থেকে দশমী অফর খাওয়া দাওয়া জমিয়ে ঠাকুর দেখা আর সঙ্গে ছবি তোলা মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা স্মৃতি হিসেবে পুজোর সাজে ছবি দিলেন কৌশাম্বী অপরূপ দেখতে লাগছিল এই টিভি সুন্দরীকে অফ হোয়াইট শাড়ি পরেছেন যাতে লাল পাড় ও লাল সুতোর কাজ সঙ্গে সিলভার জুয়েলারি তবে যে ছবিটা সবার নজর বেশি কাড়ল তা তোলা হয়েছে সিঁড়িতে একটু পিছন করে কারো একটা হাত ধরে আছেন একগাল হাসি যে মানুষটার হাত ধরেছেন সে নেই ফ্রেমে তবে হাতের ট্যাটু দেখে নেটিজেনরা বলছে এ আর কেউ নয় আদ্রি মিঠাই ধারাবাহিকে আদ্রিতের সঙ্গে কাজ কৌশাম্বির অন স্ক্রিনে ছিলেন ভাইবোন তবে সেখান থেকেই মন দিয়ে ফেলেন একে অপরকে একটা মিষ্টি প্রেমের শুরু হয় সেভাবে সম্পর্ক নিয়ে কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তাদের তরফে সেভাবে কোনোদিনও। তবে আজকাল জন্মদিন বা বিশেষ দিনগুলোতে আসে রোম্যান্টিক বার্তা দিদি নম্বর ওয়ানে এসেও নিজের উচ্ছেপ্রীতি জাহির করে গিয়েছেন এমনকি নাম না করে জানিয়েছিলেন তাদের দুজনের সম্পর্কে খুশি তাদের মা বাবাও কৌসাম্বী ধরে থাকা হাটটা যে আদৃতেরই সে ব্যাপারে নিশ্চিত নেটিজেনরা একজন কমেন্টে লিখলেন ট্যাটুটা চেনা চেনা লাগছে হাটটাও খুব চেনা মনে হচ্ছে এটা আদ্রিদা আমি নিশ্চিত এটা আদ্রিদা অপরজনের মন্তব্য তোমাদের দুজনকে পুজোতে একসঙ্গে দেখে ভালো লাগলো প্লিজ পুজোতে একটা ছবি দিও একসঙ্গে তৃতীয় জনের হাতটা কিন্তু এই সম্পর্ক নিয়ে কম কটাক্ষে মন্তব্য আদ্রিত কৌশাম্বি এক সময়ের ওয়ান ধারাবাহিক মিঠাইয়ের দর্শকরাই বিপক্ষে চলে গিয়েছিলেন তাদের পছন্দের নায়ক সিদ্ধার্থের আসলে অনেকেই চেয়েছিলেন মিঠাই নায়িকা সঙ্গে একটা জমজমাট প্রেম হোক তবে তা হয়নি কারো আবার ধারণা ছিল সৌমিত্রী সাহা ভালোবাসেন আদ্রিতকে আর আদ্রিত সৌমির মন ভেঙে চলে গিয়েছেন কৌশাম্বীর কাছে ফলত কৌশাম্বীকে ভিলেন মানিয়ে ফেলে দর্শকদের একটা অংশ ধারাবাহিক শেষ হওয়ার পর সেই ট্রোলের মাত্রা কমলেও পুরোপুরি শেষ হয়নি তাই হয়তো লুকোচুরি ছাড়তে পারছেন এই প্রেমিক যুগল কাজের সূত্রে কৌশাম্বীকে দেখা যাচ্ছে বর্তমানে ফুলকি ধারাবাহিকে পারমিতার চরিত্রে যিনি নায়কের বিধবা বৌদি আর আদ্রিতের জলদি পা রাখার কথা রয়েছে সিনেমায় নাম পাগল প্রেমিক